दिलों में प्यार की खुशबू तो पर दुआ रखना इमामे वक़्त से एक रिश्ता को वफा रखना इमाम वक्त से एक रिश्ता को वफा रखना असलामकुम वरम वक्त ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানের একটি নতুন পর্ব নিয়ে তোমরা জানো আমরা এম বাংলার পক্ষ থেকে এই অনুষ্ঠানটা এই জন্য আয়োজন করে থাকি যেন হুজুরের খুতবা তোমাদের জন্য আরেকটু সহজবদ্ধ হয় আর তোমরা হুজুরের খুদবা আরও বেশি উপভোগ করতে শেখো আর বরাবরের মতোই হুজুরের খুতবা নিয়ে আলোচনা করার জন্য আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের খুদবা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা বলতে পারবে আমাকে যে হুজুর এই খুদ্ায় কি বিষয় আলোচনা করেছেন হুজুর ওয়াকফাই নতুন বছরের ঘোষণা করেছেন ঠিক বলেছ এই প্রসঙ্গে হুজুর মালিক কুরবানির গুরুত্ব তুলে ধরেছেন একদম ঠিক বলেছ তার মানে তোমরা দুজনে হুজুরের খুতবা মোটামুটি মনোযোগ দিয়ে শুনেছ আমি আশা করি আচ্ছা তো কাসেম হুজুর তো পুরো খুতবাতেই পবিত্র কোরআন শরীফের অনেকগুলো উদ্ধৃতি উপস্থাপন করেছেন এবং কোরআনের আয়াতের আলোকে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন খুতবার শুরুতে হুজুর যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন সেগুলোর ব্যাপারে তুমি বলতে পারো জি হুজুর খুতবার শুরুতেই সূরা সাফের এগারো থেকে তেরো নং আয়াত তেলায়ত করেছিলেন হ্যাঁ তুমি ঠিক বলেছ আর এই আয়াতগুলোতে তালা বলেছেন অসবিল্লা আহমিন সাহেতু রাজিম ইয়াই আলাজিন আমানু হাল আদুলকুম আলা তিজারাতিন তুঞ্জিকুমিন আজাদ ইন আলিম হে মুমিনরা তোমাদেরকে কি আমি এমন এক বাণিজ্যের সংবাদ দিব যা তোমাদেরকে এক শাস্তিদায়ক বা যন্ত্রণাদায়ক আজাব থেকে শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এবং এর পরের আয়াতগুলোতে আলাতআব বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলোর পরিমাণ আনবে তার পথে জিহাদ করবে তাহলে এটা তোমাদের জন্য একটা বড় সফলতা হবে আর আল্লাহ তালা এর ফলে তোমাদেরকে মহাপুরস্কারে ভূষিত করবেন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ইত্যাদি এখন এই জিনিসটা একটু ভেবে বলো যে জিহাদ হজরত ইসলামের আগমনের মাধ্যমে তো আমরা জানি অস্ত্র বা তরবারির জিহাদ শেষ হয়ে গেছে হুজুর খুদ্তেও হজরত মুসিমাদ্লাহ ইসলামের একটা উদ্ধৃতি উপস্থাপন করেছেন যেখানে তিনি একথা বলেছেন যে যেভাবে করে মুসাই মসিহ অর্থাৎ ঈসা ইসলাম শান্তি এবং ক্ষমা এই শিক্ষা দিয়েছিলেন মুহাম্মদী মসি অর্থাৎ মসিমদাম তিনিও এসে ক্ষমা শান্তি দয়া এগুলোর শিক্ষা দিয়েছেন যেভাবে করে আল্লাহতালা লিখে রেখেছিলেন এবং এই যুগে এসে কোনো অস্ত্রের জিহাদ আর নেই তাহলে এই যে আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন যে তার পথে জিহাদ করতে হবে এটা কোন জিহাদ এই জিহাদ ইসলামের সৌন্দর্য প্রচারের জিহাদ অর্থাৎ কলমের জিহাদ একদম ঠিক বলেছ ইসলামের যে খাঁটি শিক্ষা রয়েছে শান্তিপূর্ণ শিক্ষা রয়েছে সেই শিক্ষার প্রচারের জিহাদ অর্থাৎ লেখনের জিহাদ কলমের জিহাদের যুগ এটা আর হজরত মুসাইম ইসলাম যে এতগুলো বই লিখেছেন ইসলামের সৌন্দর্য এবং ইসলামের শিক্ষা তুলে ধরেছেন এটার মাধ্যমে কিন্তু এই জিহাদ শুরু হয়েছে আর এই জিহাদের জন্যই কিন্তু অর্থাৎ বই পুস্তক এবং ইসলামের সৌন্দর্য এই শিক্ষা এগুলো প্রচার করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন ওয়াকফে জাদিদ তো তাই না তো তোমরা তো জানোই এই যে ওয়াকফে জাদিদ হোক তাহারিকে আমরা যে চাঁদা দেই এই চাঁদাগুলো কি কাজে ব্যবহৃত হয় এগুলো বিভিন্ন তবলিগের কাজে বা জামাতের বই পুস্তক প্রকাশের কাজে ব্যবহৃত হয় একদম ঠিক বলেছ অর্থাৎ এটাও ইসলামের যে কলমের জিহাদ সেই জিহাদের জন্য ব্যবহৃত হচ্ছে তো বন্ধুরা এই পর্যায়ে চলো আমরা হুজুরের পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের খুদবার একটা অংশ দেখে আসি। এমদি হ্যাঁ জো দিন কি খাতির মালি কুরবানি করিয়ে সমঝতে শবনম की তারা থোড়ি থোড়ি রকমে দেতে অল্লাতালাকে ইন্তেহাফ হাল লাগি ত্রকি আগ इसी की गवाह है गरीब लोग हैं जो मामूली से कुर्बानी करते हैं और अल्लाह ताली फल लगाता है फिर ख़ास तौर पर गरीब अहमदी और थोड़े वसायल रखने वाले अहमदी अमूमा देखा गया है कि ज़्यादा कुर्बानी करते हैं इसकी बहुत सी मिसालें हैं मैं वक्ता वक्ता फवता बयान करता भी रहता हूँ

নিয়ে উল্লেখ করেছেন ওইখানে যে আল্লাহতালা বলেন তোমরা নিজ হাতে নিজের ধ্বংসের মুখে ঠেলে দিও না এ কথার অর্থ কী তুমি খুব ভালো একটা কথা বলেছ সুরা বাকারা একশো ছিয়ানব্বই নম্বরে এত আল্লাহতালায় কথা বলেছে না অজবিল্লাহ হম এর রেজিম ওয়ালা তোলকো বে আইদিয়ে কুমিলা তালুকা তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না এর অর্থ কি এর অর্থ হচ্ছে যদি তোমরা আল্লাহতালা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন দেখো সম্পদ কিন্তু মানুষ নিজ চেষ্টায় অর্জন করতে পারে না এটা আল্লাহতাল্লাহার ফজলে আল্লাহ তালার কৃপায় মানুষ সম্পদ লাভ করে থাকে এখন তালাই আমাদেরকে সম্পদ দিচ্ছেন আর এরপর আল্লাহ তালা বলছেন যে তোমরা আমাকে ঋণ হিসেবে তোমাদের সম্পদ দাও অথচ সম্পদ কিন্তু তালার দেয়া আর তোমরা যদি আমাকে সম্পদ দাও আমার পথে ব্যয় করো তাহলে এটা আমি এক ঋণ হিসেবে নিচ্ছি যে আমি তোমাদেরকে বহুগুণে বাড়িয়ে ফেরত দেব এখন আল্লাহতালা যখন কি না এই নির্দেশ দিচ্ছেন বা এটা চাচ্ছেন আর আমরা যদি আল্লাহর রাস্তায় সেই কোরবানিটা না করি আর্থিক কোরবানি না করি চাঁদা না দেই তাহলে কি হবে এটা প্রকারান্তরে আমাদের জন্য ধ্বংসের কারণ হবে যদি ইসলামের তবলিগ না হয় ইসলামের প্রচার না হয় ইসলামের বিজয় না হয় তাহলে কি হবে চূড়ান্তভাবে আমরাই ধ্বংস হয়ে যাব। আহমদিরা এই যুগে আমরা যদি মালিক কুরবানি না করি করা বন্ধ করি তাহলে কী হবে আল্লাহ তালা কি আমাদেরকে বিজয়ী করবেন অবশ্যই করবেন কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে আমাদের মনে আল্লা তালার ভালোবাসা আল্লা তালার প্রেম এই জিনিসটা সৃষ্টি হবে না আর আমাদের মধ্যে এই যে আত্মশুদ্ধি নিজেদেরকে পরিশুদ্ধ করার নিজেদের আত্মাকে আরও উন্নত করার পরিশুদ্ধ করার যে জিহাদ আসল যে জিহাদ সেই জিহাদটা আমাদের মধ্যে আসলে সৃষ্টি হবে না এবং এভাবে করে আমরা ধ্বংস হয়ে যাব এই জন্য তালা বলেছেন যে আল্লাহর রাস্তায় খরচ করো আনফিকুফি সাবিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো ওলা তোল কবে আই দিকুম এবং নিজ হাতে নিজেদেরকে তোমরা ধ্বংস করে দিও না আচ্ছা ওস্তাদ যে ব্যবসা বাণিজ্য একটা জাগতিক বিষয় তাহলে আল্লাহ তালা মুমিনদেরকে কোরআন শরীফে ব্যবসা করার কথা কেন বলেছে তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছ হ্যাঁ এই কথা সত্যি যে বাণিজ্য একটা জাগতিক বিষয় আর সুরা সাফে আল্লাহ তালাও বাণিজ্যের সংবাদ দিয়েছেন কিন্তু এই বাণিজ্যটা আসলে জাগতিক বাণিজ্য না দেখো জগতে মানুষ কী করে টাকা পয়সা দিয়ে ব্যবসা করে ব্যবসায় সম্পদ খাটায় এর ফলে কি হয় সবসময় কি ব্যবসায় লাভ হয় অনেক সময় ব্যবসায় লোকসানও হয় কিন্তু আল্লাহতালা যেই বাণিজ্যের কথা বলছেন সেটা কি সেটা সম্পদ দিয়ে নিজেদের প্রাণ এবং নিজেদের সম্পদ দিয়ে আল্লাহতালার পথে জিহাদ করাটা হচ্ছে একটা বাণিজ্য তোমরা নিজেদের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও এটা একটা বাণিজ্য তাহলে কী হবে আল্লাহতালা তোমাদেরকে এই জগতেও মানে ইহ জগতেও অনেক কল্যাণে ভূষিত করবেন পরকালও আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচে দিয়ে নহর নদ নদী প্রবাহিত হয় অসাধারণ একটা ব্যাপার আর অর্থ সম্পদ ধন সম্পদ এটাও যদি আল্লাহ তালার রাস্তায় তোমরা খরচ করো জাগতিক সম্পদ তো তোমাদের ব্যবসায় লোকসান হতে পারে ক্ষতি হতে পারে কিন্তু আল্লাহতালার পথে তোমরা যেটা দেবে এটার কোনো লোকসান নাই এটা তোমরা পুরোপুরি পরকালে তো বহুগুণে ফেরত পাবেই এবং এই পৃথিবীতে ফেরত পাবে তাহলে কাশেফ কাসিম আমরা তো হুজুরের আর্থিক কুরবানি করার অনেকগুলোই অনদীপক ঘটনা শুনেছে। এর মধ্যে থেকে তোমার কোন ঘটনাটা খুব বেশি ভালো লেগেছে আমার ভালো লেগেছে একজন আহমদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ার সত্ত্বেও তিনি খুব বড় অঙ্কের চাঁদা প্রেরণ করেছিলেন এবং তার স্ত্রী যখন বলে আমাদের আর্থিক অবস্থা ভালো তাও তুমি এত বড় অঙ্ক চাঁদা দিয়েছ তখন তিনি বলেছিল নিশ্চয়ই আল্লাহ তালা এর অনেক গুণ বাড়িয়ে আমাদেরকে ফেরত দেবে একদম ঠিক এবং মজার ব্যাপার হচ্ছে যে অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু অনেক গুণ বেশি করে আল্লাহ তালা তাকে পাইও দিয়েছিলেন অন্য কোনোভাবে তার ইনকাম বাড়িয়ে দিয়েছিলেন আর এর ফলে কি হয়েছিল তার সাথে সাথে তার স্ত্রীরও ইমান বৃদ্ধি পেয়েছিল ওই ভদ্র কিন্তু জানতেন যে এরকমটা হয় আল্লাহ তাল্লা রাস্তায় কুরবানি করলে যে বহুগুণে ফেরত পাওয়া যায় সেটা সেই ভদ্রলোক জানতেন সেই আহমদি জানতেন কিন্তু তিনি তার স্ত্রীকেও এই বিষয়টা শেখানোর জন্য এই ঘটনাটা ঘটিয়েছেন এবং তাকে দেখিয়েছেন আর এরকম ঘটনা কিন্তু একটা না আরো অনেকগুলো ছিল তো কাসেম তুমি আমাদেরকে এরকম কোনো ঘটনা বলতে পারো যেটা তোমার খুব ভালো লেগেছে একদিন আফ্রিকার একটি গ্রামে একজন মোয়াল্লাম সাহেব গিয়েছিলেন সেখানে তিনি চাঁদা নিতে গিয়েছিলেন আর কয়েকজন নিষ্ঠাবান আহমদে চাঁদা দিয়েও দিয়েছিলেন কিন্তু একজন অ আহমদে সেখানে আসে এবং মালেম সাহেবকে বলতে থাকে যে এখন আমাদের দেশের অবস্থা আর্থিক অবস্থা বেশ ভালো নেই আর অন্যান্য মুসলিম প্রতিষ্ঠানরা এসে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে টাকা দিয়ে এবং তোমরা কেন এসে আমাদের থেকে টাকা চেয়ে যাচ্ছ তখন একজন আহমদ দাঁড়িয়ে বলল না উনি আমাদেরকে এসে আল্লাহর রাস্তায় কোরবানি করার গুরুত্ব ছিল। আর আমরা নিজে আমরা নিজ ইচ্ছায় চাঁদা দেওয়ার জন্য আগ্রহী হয়ে এবং চাঁদা দিয়েছি একদম ঠিক এটা আফ্রিকার এমন একটা জায়গার কথা হুজুর বলছেন যে এখানে আহমদিরা কিন্তু অনেক বছরের পুরনো না নতুন একটা জায়গা অল্প কিছুদিন হয়েছে তারা বয়াত করেছেন তো এই সারা পৃথিবীতেই নমোবাইন যারা অর্থাৎ নতুন নতুন বয়াত করেছেন তাদের মধ্যেও আল্লাহর রাস্তায় কোরবানি করার এক অসাধারণ জজবা বা একটা স্পৃহা একটা উৎসাহ উদ্দীপনা এটা কিন্তু লক্ষণীয় বিষয় আর হুজুর এই ঘটনাগুলো উল্লেখ করে একাধিকবার এই কথাটা বলেছেন খুদ্ে যে যারা কি না অল্প আয়ের আহমদী যারা আর্থিকভাবে ততটা স্বচ্ছল না যারা দরিদ্র তারা কিন্তু অসাধারণ মানের কোরবানি করছে করে যাচ্ছে করে সব সময় কিন্তু যারা আর্থিকভাবে সচ্ছল তাদের এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার যে তারা কি সেভাবে উপযুক্ত কোরবানি করছে আল্লাহর পথে তাই এই বিষয়টা আমাদের সবার জন্যই চিন্তার একটা বিষয় তাই না কারণ আমরা তো আফ্রিকার সেই মানুষদের মতো দরিদ্র আহমদের মতো এতটা কষ্টে নাই তাই আমাদের নিজেদের চেষ্টা করা উচিত এবং আল্লাহ কাছে অনেক দোয়া করা উচিত যেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকেও অনেক বড় বড় কোরবানি করার তৌফিক দান করেন আল্লাহ আমিন তো ছোট বন্ধুরা চলো আমরা এই পর্যায়ে তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি এই যুগ মসি মাউদ আলি সাল্লাম এর যুগ এই যুগে বিশেষত আর্থিক জিহাদ একটি গুরুত্বপূর্ণ কাজ আর এর পর এর মাধ্যমে আত্মত্যাগ এর ও প্রেরণা জাগে এবং আল্লাহ তালার সন্তুষ্টি ও নৈকট্য লাভ হয় আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরাকাতুহু হুজুরগত জুমার খুববাই বলেছেন জাগতিক ব্যবসা বাণিজ্য তো কেবল জাগতিক লাভের জন্যই হয়ে থাকে কিন্তু আল্লাহ তাআলার সাথে কৃত ব্যবসা ইহকাল ও পরকাল উভয় জগতের পুরস্কারের যোগ্য করে তোলে ব্যবসা বাণিজ্য তো কেবল জাগতিক লাভের জন্য হয়ে থাকে কিন্তু আল্লাহ তালার সাথে কৃত ব্যবসা ইহকাল ও পরকাল উভয় জগতের পুরস্কারের যোগ্য করে তোলে ছোট বন্ধুরা দেখছিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো তো কাশিফ কাসেম তোমরা তো হুজুরের খুদ্বা শুনেছ খুদবার শেষ দিকে হুজুর ওয়াকফে জাদিদের যেই নতুন বছরের ঘোষণা করেছেন তো আমাকে বলতে পারো যে এবার কততম বছর শেষ হলো আর কততম বছর শুরু হলো এইবার হুজুর ছেষট্টিতম বছরের সমাপ্তি ঘোষণা করেন এবং তম বছরের সূচনার ঘোষণা দেন একদম ঠিক বলেছ এই বছরে আহমদেরা এক কোটি উনত্রিশ লক্ষ একচল্লিশ হাজার পাউন্ড আল্লাহর রাস্তায় ব্যয় করেন আলহামদুলিল্লাহ তারা অসাধারণ একটা তৌফিক লাভ করেছেন এবং এটা কিন্তু তার আগের বছরের চেয়ে সাত লক্ষ আঠারো হাজার পাউন্ড বেশি আর কাশেফ তুমি আমাদেরকে বলতে পারো যে এই বছর ওয়াকফে জাদিদ খাতে কতজন আহমদি চাঁদা দিয়েছেন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার জন চাঁদা দিয়েছেন এবং এই সংখ্যাটা আগের বছরের চেয়ে চুয়াল্লিশ হাজার বেশি আলহামদুলিল্লাহ এটা অনেক বড় আল্লাহ তালার ফজল কাশিফ কাসেম এবার বলো আমাকে যে সামগ্রিকভাবে ওয়াফে জাইদার চাঁদা দেয় প্রথম হয়েছে কোন দেশে দ্বিতীয় কানাডা দ্বিতীয় জার্মানি আমেরিকা পঞ্চম পাকিস্তান ঠিক বলেছ হুজুর প্রথম দশটা দেশের স্থান উল্লেখ করেছেন আর আফ্রিকাতেও কোন দেশগুলো সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে মরিশাস ঘানা বুর্কিনা ফাঁসো এই দেশগুলোর নাম হুজুর বলেছেন এবং সবার জন্য হুজুর দোয়া করেছেন জালা তালা তাদের সম্পদ এবং সংখ্যায় অর্থাৎ আমাদের সংখ্যাতেও যেন তালা অনেক সমৃদ্ধি দেন তাদেরকে অনেক বরকত দেন ছোটো বন্ধুরা আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি যাবার আগে তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের অনুষ্ঠান তখন সফল হবে যখন তোমরা হুজুরের জুমার খুদ্া মনোযোগের সাথে শুনবে আর খুদ্া শোনার পর যেই অংশটা তোমাদের বেশি ভালো লাগবে সেই অংশটা ভিডিও বার্তা হিসেবে আমাদেরকে পাঠাবে আমাদেরকে ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে এফ এস ফর কিডস অ্যাট এম বাংলা ডট টিভি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহি ওয়া বারাকাতুহু দিল মেহ প্যারকিফুশিবু তোমার টপার দুয়া দাখিনা इमाम वक़्त से इकृष्ट इसको वफा ना इमाम वक़्त से इकृष्ट वफा रखना